সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি দীপা সরকার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছো। আর করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছ। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, মান ব্যবস্থাপনা জিনিসটা কি আমাদের ধারণা নেওয়ার আগে কিছু বিষয় বা কিছু কথা তোমাদের সাথে আলোচনা করতে চাই। বর্তমান বাজারটা হচ্ছে কি? প্রতিযোগিতামূলক বাজার বা প্রতিযোগিতার বাজার। এই প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ ব্যবস্থায় ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে মান সম্পন্ন পণ্য একটি বড় অস্ত্র হিসেবে কাজ করে। আবার ক্রেতাদের সন্তুষ্ট ধরে রাখার জন্য মান ব্যবস্থাপনা প্রয়োজন, মান সম্পন্ন পণ্য প্রয়োজন, মান ব্যবস্থাপনা প্রয়োজন। মান সম্পন্ন পণ্য উৎপাদন বা পণ্যের মান স্তর বজায় রাখার জন্য প্রয়োজন কি? কার্যকর মান ব্যবস্থাপনা। নিম্নমানের পণ্য উৎপাদন কি করে? প্রতিষ্ঠানে ক্রেতা হারানোর একটা আশঙ্কা থাকে। নিম্নমানের কারণে যদি ক্রেতা অসন্তুষ্ট হয় তাহলে কি হবে? ক্রেতা অসন্তুষ্ট হলে সেই পণ্যটা ক্রেতারা ক্রয় করবে না, ফলে কি হবে? আস্তে আস্তে প্রতিষ্ঠানের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে। এই জন্য মান ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানকে কি করতে হবে? পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেক আধুনিক প্রতিষ্ঠান এর জন্য কি করছে? সার্বিক মান ব্যবস্থাপনার নীতি গ্রহণ করেছে। মান ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড, আইন প্রভৃতি মেনে চলতে হবে। মান ব্যবস্থাপনা সম্পর্কে এখন আমরা ধারণা আলোচনা করব। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো জনাব হাজিবুর রহমান, রহমানের কি আছে, সাভারে একটা ইলেকট্রনিক্স পণ্যের সংযোজন কারখানা আছে। তো তিনি কি করে? বিদেশ থেকে রেফ্রিজারেটরের যন্ত্রাংশ আমদানি করে এবং কারখানাতে সে কি করে, সেগুলো সংযোজন করে পূর্ণাঙ্গ একটা রেফ্রিজারেটর তৈরি করে। ক্রেতাদের আস্থা অর্জনের জন্য তিনি কি করছে, কম্প্রেসারের 5 বছরের গ্যারান্টি ও রেফ্রিজারেটরের 2 বছরের ওয়ারেন্টি প্রদান করে। আচ্ছা, এই কাজটা কেন করছেন? ক্রেতা আকর্ষণের জন্য এবং ক্রেতা ধরে রাখার জন্য, এবং তার কোম্পানি যাতে স্থায়ী ক্রেতায় পরিণত হয় সেজন্য তিনি এই ব্যবস্থা করছেন। গত 2 বছরে তার বিক্রিত অনেক রেফ্রিজারেটর কি করছে, ফেরত এসছে এবং তাকে কি করতে হচ্ছে, মেরামত করে দিতে হয়েছে। কি করে? বিনামূল্যে, অর্থাৎ ক্রেতাদের কাছ থেকে সে টাকা নিতে পারেনি। রহমান সাহেব এখন অনুসন্ধান করে জেনেছে যে তার কারখানাতে যথাযথ মান ব্যবস্থাপনা বা মান বজায় রেখে সংযোজন করা হয় না বলেই রেফ্রিজারেটরে কি করছে, বিভিন্ন ধরনের ত্রুটি থাকছে। ক্রেতা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। মান সম্পন্ন পণ্য ও সেবা না হলে ক্রেতাদের কি সন্তুষ্ট করা যাবে? এই যে আমরা যারা ক্রেতা আছি, আমরা যদি মার্কেটে বা বাজারে গিয়ে মান সম্পন্ন পণ্য না পাই, তাহলে কি আমরা সেই পণ্য ক্রয় করব না? কখনোই ক্রয় করব না। অর্থাৎ ক্রেতাদের সন্তুষ্ট করতে হবে। নিম্নমানের কারণে প্রতিষ্ঠান ক্রেতা ও সুনাম হারায়। আবার মান কাঙ্ক্ষিত স্তরের চেয়ে বেশি হলে ব্যয় বেড়ে যায়, যা পণ্যের কি করে,
পণ্যের মূল্য বৃদ্ধি করে, অর্থাৎ দাম বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধিও ক্রেতা অসন্তুষ্টের কি করে কারণ হতে পারে, তাই প্রতিষ্ঠানকে যথাযথ মান ব্যবস্থাপনা করতে হবে। অবশ্যই মান ব্যবস্থাপনা করতে হবে, প্রতিষ্ঠান যাতে নির্দিষ্ট মান স্তর বজায় রেখে পণ্য ও সেবা উৎপাদন করতে পারে, মান ব্যবস্থাপনায় সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। মান ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কতগুলো কাজ করতে হয়, এক্ষেত্রে প্রথমে প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট মান স্তর স্থির করতে হয়। এখন এ মান স্তর বজায় রেখে পণ্য ও সেবা কী করা হয়, উৎপাদন করা হয়। উৎপাদিত পণ্য ও সেবার মান পরিমাপ করে তার সাথে স্থিরকৃত বা পূর্ব নির্ধারিত মান স্তরের কী করা হয়, তুলনা করা হয়। তারপরে কোথাও কোনো যদি বিচ্যুতি থাকে বা নিম্ন মান থাকে তাহলে সেগুলোর কারণ অনুসন্ধান করা হয়। বিচ্যুতির কারণ খুঁজে বের করে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই মান ব্যবস্থাপনার ক্ষেত্রে বিচ্যুতি অনুসন্ধান ও নিম্নমানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্দিষ্ট মান স্তর বজায় রাখার চেষ্টা করা হয়। নির্দিষ্ট মান স্তর বজায় রাখার জন্য এ ধরনের কার্যক্রমকে মান ব্যবস্থাপনা হিসেবে কী করা যায়, আখ্যায়িত করা যায়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব মান ব্যবস্থাপনা বলতে কী বুঝি। ক্রেতা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়, মান সম্পন্ন পণ্য ও সেবা না হলে ক্রেতাদের সন্তুষ্ট করা যায় না। নিম্নমানের কারণে প্রতিষ্ঠান কী করে, ক্রেতা হারায়, সাথে সাথে তার সুনামও হারায়। মান ব্যবস্থাপনায় বিচ্যুতি অনুসন্ধান ও নিরসনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্দিষ্ট মানস্তর বজায় রাখার চেষ্টা করা হয়। তো এ সম্পর্কে কেনেথ রোজ একজন মনীষী, তিনি বলছে যে মান ব্যবস্থাপনা হচ্ছে কি, মানের নিশ্চয়তা ও মানের অধিকতর ধারাবাহিকতা অর্জনের জন্য পণ্যের সাথে সাথে প্রক্রিয়া নিয়ন্ত্রণ। তো আমরা সবশেষে কি বলতে পারি, বলতে পারি যে উচ্চ মান স্তর বজায় রাখার জন্য পণ্য ও প্রক্রিয়ার যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করাকে মান ব্যবস্থাপনা বলে। তো তোমরা এবার সবাই বুঝতে পারছো যে মান ব্যবস্থাপনা জিনিসটা কি। এখন আমরা আলোচনা করব মান ব্যবস্থাপনার গুরুত্ব, অর্থাৎ মান ব্যবস্থাপনা করা কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো। বর্তমানে কি, বর্তমান বাজার প্রতিযোগিতামূলক বাজার এবং এই বাজারে ক্রেতা ধরে রাখা ও সুনাম বৃদ্ধি করার জন্য পণ্যের মান ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানকে এখন প্রতিযোগিতার কী করা হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। মান ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা কী করা হয়, উৎপাদন হচ্ছে কি না তা দেখা হয়। কোথাও কোনো যদি বিচ্যুতি ঘটে বা কোথাও কোনো যদি সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে মান বজায় রাখা হয়। সার্বিক ক্রেতা সন্তুষ্টিতে মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন মান ব্যবস্থাপনার গুরুত্বগুলো কী কী, যেমন প্রথমেই বলা যায় যে মান প্রতিষ্ঠা। মান ব্যবস্থাপনার প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও সেবা সামগ্রিক কর্মকাণ্ডের মান স্থির করা হয়। পরবর্তীতে এই মানের সাথে তুলনা করে বিচ্যুতি অনুযায়ী কী করা যায়, ব্যবস্থা নেওয়া হয়। তাই মান ব্যবস্থাপনা থাকলে পণ্য ও কার্যক্রমের মান স্তর প্রতিষ্ঠিত হয়। এরপরে দ্বিতীয় নম্বরে আসে মান সংরক্ষণ। মান ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানের পণ্য কার্য পদ্ধতি সহ সকল ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় থাকে। এটি ক্রেতাদের আস্থা অর্জনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মান হ্রাস পেলে কী হবে, ক্রেতা অসন্তুষ্ট হবে। আবার মান বাড়লে কী হবে,
তা ব্যয় বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে নিম্নমানের ব্যয় হ্রাস। আচ্ছা, নিম্নমানের কারণে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যয় হয়, যেমন মূল্যায়ন ব্যয়, প্রতিরোধ ব্যয়, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ইত্যাদি। ত্রুটির কারণ অনুসন্ধান ও প্রতিকার। আচ্ছা, উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি ঘটতেই পারে, যেমন কাঁচামাল, যন্ত্রাংশ, উৎপাদিত পণ্য প্রভৃতি। আর এক্ষেত্রে যদি কার্যকর মান ব্যবস্থাপনা থাকে, তাহলে এ ধরনের ত্রুটি বের করা যায়, এবং ত্রুটি বের করে কী করা যায়, অবশ্যই তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়। এরপরে আছে অপচয় হ্রাস। উৎপাদন কার্যক্রমে কাঁচামাল ও অন্যান্য উপকরণের প্রচুর অপচয় হয়। মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব অপচয় অনেকাংশে কী করা হয়, হ্রাস করা যায়। এরপরে উৎপাদন ব্যয় হ্রাস। মান ব্যবস্থাপনা কার্যক্রমের ফলে একদিকে অপচয় হ্রাস পায়, অন্যদিকে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এরপরে ক্রেতা সন্তুষ্টি। কার্যকর মান ব্যবস্থাপনার ফলে কী হয়, ক্রেতাদের কাঙ্ক্ষিত মানের পণ্য সরবরাহ করা সম্ভব হয়। আর এই কাঙ্ক্ষিত পণ্য যদি ক্রেতা পেয়ে থাকে, তখন ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, সাথে সাথে সুনামও কিন্তু বৃদ্ধি পায়। এরপরে ফেরতের হার কমানো। ভালো মানের পণ্য হলে বা ত্রুটিযুক্ত, ভালো মানের যদি পণ্য না হয় আর ত্রুটিযুক্ত যদি পণ্য হয়, তাহলে কী করবে, ক্রেতারা সেই পণ্য ফেরত দেয়। কোম্পানি ওয়ারেন্টির মাধ্যমে এ ধরনের পণ্য মেরামত বা পরিবর্তনের অঙ্গীকার করে। মান ব্যবস্থাপনার ফলে পণ্যের মান উন্নত হয় ও পণ্য ত্রুটিমুক্ত হয় বলে ফেরতের হার কমে যায়। এরপরে ধারাবাহিক উন্নয়ন। মান ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে পণ্য উৎপাদন কার্যক্রমে ধারাবাহিক উন্নয়ন করা। এজন্য প্রতিটি পর্যায়ে প্রতিনিয়ত মান পর্যবেক্ষণ করা হয়। এতে উন্নয়নের ধারাবাহিকতা কী করে বজায় থাকে। এরপরে ক্রেতা ধরে রাখা ও বৃদ্ধি করা। মানসম্মত পণ্য পেলে ক্রেতারা সাধারণত প্রতিষ্ঠান পরিবর্তন করে না। আবার সন্তুষ্ট ক্রেতাদের অনুকূল প্রচারণ কারণে নতুন ক্রেতা আকর্ষণ সহজ হয়। এরপরে মান সম্পন্ন পণ্য উৎপাদন। কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয় বলে মান সম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। তাই মান সম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে মান ব্যবস্থাপনার অবদান গুরুত্বপূর্ণ। টিকে থাকা। নিম্ন মানের কারণে একদিকে প্রতিষ্ঠান, ক্রেতা ও সুনাম হারাতে থাকে, অন্যদিকে ব্যয়ের বোঝা বাড়তে থাকে। এভাবে কি প্রতিষ্ঠান দীর্ঘদিন চলতে পারে? পারে না। লোকসান হতে হতে একসময় কি দেখা যায়, যে বাজার থেকে সেই কোম্পানি উঠে আসতে বাধ্য হয়। মান ব্যবস্থাপনা থাকলে মান সম্পন্ন পণ্য উৎপাদন করে কিন্তু বাজারে টিকে থাকা সম্ভব হয়। এরপরে আছে সামাজিক কল্যাণ। মান ব্যবস্থাপনার ফলে ভোক্তার উন্নত মানের পণ্য ভোগ করতে পারে। আবার মান ব্যবস্থাপনা অপচয় হ্রাস করে, উৎপাদন ব্যয় হ্রাস করে। এতে ভোক্তারা কম মূল্যে মানসম্পন্ন পণ্য পায়। এভাবে সমাজের কী হয়, কল্যাণ সাধিত হয়। তো পরিশেষে আমরা কী বলতে পারি, যে মান ব্যবস্থাপনা একদিকে উৎপাদনকারীকে অনেকগুলো সুবিধা দেয়, আবার অন্যদিকে ভোক্তাকেও কম মূল্যে ভালো মানের পণ্য ভোগের সুযোগ দেয়। তাই সকলের জন্য কি মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা কী কী আলোচনা করলাম, যে মান ব্যবস্থাপনার ধারণা, মান ব্যবস্থাপনা কী, আর একটা হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সময়ের অপচয় না করে নিয়মিত ক্লাসগুলো দেখবে, এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ।